সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সাম্প্রতিক বিষয়মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা। দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলবার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আমার ভাই, ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এবং আমার ডানে আছেন দেশের অত্যন্ত প্রবীণ একজন রাজনীতিবিদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি নূরে আলম জিকু। আমি প্রথমেই সরকারদলীয় মাননীয় সংসদ সদস্য আপনার কাছে জানতে চাইব যে রাজনৈতিক পর্যবেক্ষকরা সহ বিভিন্ন পত্রপত্রিকা, গণমাধ্যমে এবং রাষ্ট্রবিজ্ঞানী বলেন, অর্থনীতি বলেন, সুশীল সমাজের মানুষ সবাই বলতে শুরু করেছেন যে দেশে এখন একটা গণতন্ত্রের সংকট চলছে এবং মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে, যে প্রধান বিরোধী দল এটি ডেডলাইন ধরে দিয়েছে যে 30 এপ্রিলের মধ্যেই সরকারের পতন হবে। কিসের ভিত্তিতে তারা বলছেন সেটি তারা স্পষ্ট এখনও করেননি। অপরদিকে আমরা লক্ষ্য করলাম একটি আন্তর্জাতিক সেমিনারে বলা হচ্ছে যে দেশে বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য বা রাজনৈতিক স্থিতিশীলতাকে নিশ্চিত করার জন্য প্রধান বাধা হচ্ছে প্রধান দুটি রাজনৈতিক দল, সভাপতি বোঝা যায় সেটি বিএনপি এবং আওয়ামী লীগের কথা তারা বলেছেন। তো আপনি এই বিষয়টিকে আপনার দল এবং আপনারা কীভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে চ্যানেল আইয়ের সুপ্রিয় দর্শকদেরকেও অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনার প্রশ্নের উত্তরে প্রথমে যেটা বলতে হয় যে এখন একটি গণতান্ত্রিক সংকট চলছে, এই কথাটি বোদ্ধামহল যারা তারা আলাপ আলোচনা করছেন। গণতন্ত্র লালন করা, গণতন্ত্রের উত্তরণ করা, গণতন্ত্রকে সম্মুখে এগিয়ে নিয়ে যাওয়া, সব কিছুর ব্যাপারে সকল গণতান্ত্রিক শক্তির কিন্তু দায়িত্ব রয়েছে। দেশ পরিচালনায় যারা রয়েছেন তাদেরও যেভাবে দায়িত্ব আছে, বর্তমানে যারা বিরোধী দলে রয়েছেন তাদেরও দায়িত্ব আছে। এটার পরিমাণগত মাত্রা কম বেশি হতে পারে। এই গণতন্ত্র গেল বলে চিৎকার করার পরিবেশটি কিন্তু তৈরি করেছে প্রধান বিরোধী দল, কারণ আলটিমেটাম দিয়ে একটি নির্বাচিত নির্দিষ্ট সময়ের জন্য একটি নির্বাচিত সরকারের উৎখাতের জন্য আহ্বান জানানো এবং বারবার সেই নির্দিষ্ট তারিখটিকে মনে করিয়ে দিয়ে একটা আতঙ্ক মানুষের মধ্যে ছড়ানোর জন্যে তারা একটি চমৎকার দায়িত্ব ইতিমধ্যে পালন করেছেন এবং এখনও করছেন। মূলত এই জিনিসটাই মানুষের মধ্যে একটি আতঙ্ক ছড়িয়েছে যে কী হয় কী হয়, কারণ আমাদের দেশের সাধারণ মানুষ রাজনীতির বা সংবিধানের ধারা উপধারা সম্পর্কে এত বেশি জ্ঞাত না। তারা একটু শান্তিতে থাকতে চায়, একটু ভালো থাকতে চায়, সরকারের পক্ষ থেকেও তারা ভালো একটি মুক্ত পরিবেশ আশা করে এবং বিরোধী দলের পক্ষ থেকেও এই পরিবেশে সহায়তা করে এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডই তারা আশা করে। আতঙ্ক সৃষ্টি কিংবা বিশৃঙ্খলার মাধ্যমে এই পরিবেশ ধ্বংস করার জন্য ইদানিংকালে যেটা এই প্রথমবারের মতো এই দেশে দিনক্ষণ তারিখ ঠিক করে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, এই আতঙ্ক ছড়ানো এবং গণতন্ত্রের জন্য কি হয় এরকম একটা অবস্থা মানুষের মধ্যে চলে এসেছে, এটার দায় দায়িত্ব তাদেরই এককভাবে। আর যেটা আপনি বলেছেন যে একটি সেমিনারে, একটি গোলটেবিল বৈঠকে মানুষের মধ্য থেকে সুধী সমাজের পক্ষ থেকে মতামত এসেছে যে বাংলাদেশের দুটি বড় রাজনৈতিক দল তারাই গণতন্ত্রের পথে, গণতন্ত্র বিকাশের পথে বড় বাধা। এই মতামতের সঙ্গে আমি দ্বিমত পোষণ করি, কারণ এ বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে এখন পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হিসাবে যেই দুটি দল, এই বিএনপি এবং আওয়ামী লীগ, তারাই এই দেশটি অধিক সময় ধরে দেশ পরিচালনার দায়িত্ব পালন করেছে। সুতরাং যারা গণতন্ত্রের ধারক বাহক হিসাবে মানুষের রায় পেয়েছে তারা গণতন্ত্রের পথে মূল বাধা হতে পারে না। এইটা তৃতীয় ধারা বা এই দেশের মধ্য থেকে একটি তৃতীয় রাজনৈতিক ধারা প্রবর্তনের জন্য যারা চেষ্টা করছেন, চিন্তা করছেন, তাদের চিন্তা চেতনার ফসল এটা হতে পারে। আর মতামত তো আমাদের দেশে স্বাধীন, কিন্তু কিন্তু যারা বলছেন তারা কিন্তু এই প্রধান দুটি দলের সমর্থক বুদ্ধিজীবীরাই কিন্তু ওই সেমিনারে ছিলেন অনেকেই এবং তাদের মুখ থেকেও কিন্তু এই কথাগুলো বেরিয়ে এসছে। তারা যদি মনে করেন যে পর্যায়ক্রমে বড় দুটি দল গণতন্ত্রের পথে বাধা হিসেবে, এবং আপনি আপনি যে কথা বলছিলেন যে দুটো দলের কথা বললেন যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত তারাই দেশ শাসন করছেন, আমরা কিন্তু আবার লক্ষ্য করছি যে এই দু দলের এক দল শাসন ক্ষমতায় থাকলে, যারা বিরোধী দলে থাকেন তাদের যা বক্তব্য, সেই বক্তব্যকে যদি আমরা গ্রহণ করে নিই দেশের সাধারণ মানুষ, তাহলে কিন্তু ওই দলটির প্রতি আস্থা পোষণ করা অতীতে এবং ভবিষ্যতে কোনো দিন আস্থা রাখার কোনো কারণ নেই। এই জায়গাটিতেই হচ্ছে আমাদের রাজনীতির সবচেয়ে বড় যেটা ক্রাইসিস, যারা এই গোলটেবিল বৈঠকে যেটা বলেছেন তারা এই ক্রাইসিসটির কথা বললে আমি খুশি হতাম, যে দেশ পরিচালনার দায়িত্বে যে দল থাকে বিরোধী দল তার সমালোচনা করবে, তার ভুল ধরিয়ে দেবে, তার ত্রুটি জনসমক্ষে প্রকাশ করে তাকে কন্ডেম করতে চাবে, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু
পাশাপাশি আবার জাতীয় স্বার্থ, জাতীয় অগ্রগতি, জাতীয় অর্থনীতি এইগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই ক্ষেত্রে একমত হওয়ার প্রয়োজন প্রধান বিরোধী দলের এবং দেশ পরিচালনার দায়িত্ব পরিচালিত দলের। সেই জায়গাটায় কিন্তু আমরা একমত হতে পারছি না। সেমিনারের মাধ্যমে যদি এই কথাগুলো উঠে আসতো তাহলে আমি পুরোপুরি সমর্থন এখানে দিতাম যে এই জায়গাটায় আমাদের প্রধান দুটি বড় দুটি দলের মধ্যে কিছু সমস্যা রয়েছে। এই জায়গাটায় যদি আমরা এক থাকতে পারতাম যে জাতীয় সমৃদ্ধির ব্যাপারে, জাতীয় অগ্রগতির ব্যাপারে, জাতীয় সম্মানের ব্যাপারে একটা কনসেনসাস তৈরি করা, সেইটা উঠে আসলে ভালো হতো। কিন্তু দুটি বড় বাধা, দুটি প্রধান বড় শক্তিকে বাদ দিয়ে আপনি সেই বাধার যদি থাকেও উত্তরণ করবেন কিভাবে, এটা আমি আমার চিন্তায় খেলে না, আমি এ সম্পর্কে মন্তব্য করতে পারছি না। আমি আবার আপনার কাছে আসবো। আমি যে প্রশ্নটি তুললাম যে একদিকে হচ্ছে প্রধান বিরোধী দলের সাধারণ সম্পাদক এবং পরবর্তী পর্যায়ে তাদের দলের ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী 30 এপ্রিলের সরকারের পতন, এটি নিয়ে এক ধরনের অনিশ্চয়তা এবং আতঙ্ক বিরাজ করছে যে কীভাবে হবে সেটি তারা সুস্পষ্ট করে যেহেতু বলেনি। আর সেমিনারে, একটি আন্তর্জাতিক সেমিনারের কথা আমি উল্লেখ করলাম, আপনি নিশ্চয়ই জানেন সেটি তো। পরিস্থিতিটা আসলে খুব নাজুক বলে মনে হচ্ছে। এখন আপনারা যেহেতু প্রধান দুটি দলের বাইরে আছেন, নির্ধারণ করে সরকার উৎখাতের কথা বলা কোনো বৈজ্ঞানিক যুক্তি আছে বলে আমি মনে করি না। এটা একটা গণক ঠাকুর বলতে পারে, এটা একজন আধ্যাত্মিক নেতা বলতে পারে, কিন্তু একজন রাজনীতিবিদ তার মুখ থেকে এই ধরনের কথা আসলে দেশের মানুষকে হতাশ করে। আর যে গণতন্ত্রের স্থায়ী ভিত্তি দেওয়ার যে কথা আপনি বললেন, দুটো প্রধান দলই বড় বাধা, আমি কাগজ থেকে ফটোস্টেট করে নিয়ে এসেছি। এই দুটো দল আসলে গণতন্ত্রের কথা আমরা বলি, গণতন্ত্র মানে শুধু ভোট না, গণতন্ত্র মানে শুধু বহুদল না, গণতন্ত্র মানে হলো জনগণের অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব সর্বস্তরে, আইন প্রণয়নে, নীতি নির্ধারণে এবং তা বাস্তবায়নে জনগণের ক্ষমতা কর্তৃত্বের ব্যাপার। আমি ব্যক্তিগতভাবে মনে করি এ দেশটা গণতান্ত্রিক নয়, আমলাতান্ত্রিক। কারণ আমলারা এখানে হলো চিফ এক্সিকিউটিভ, মিনিস্টাররা কিন্তু চিফ এক্সিকিউটিভ না, সেক্রেটারি সাহেবরা চিফ এক্সিকিউটিভ, ওনারা দেশ চালান। দেশটা চলে কীভাবে? এই দেশে একটা পার্লামেন্ট আছে, পার্লামেন্টটা 1935 সালের অ্যাক্ট দিয়ে তৈরি, এবং পার্লামেন্টের ইতিহাস একটা আছে যে যখন মুসলিম লীগ, কংগ্রেস, ভারতীয় কমিউনিস্ট পার্টি ব্রিটিশ খেদাও আন্দোলন করতেছিল, তখন 1930 সালের দিকে কিছু যুবকরা, সূর্যসেন, প্রীতিলতা, ক্ষুদিরাম, অভিরাম, যাদের নাম আমরা জানি, এনারা কয়েকটি সমিতি করে তোলেন, অনুশীলন সমিতি, যুগান্তর সমিতি, তারপরে আনন্দবাজার সমিতি, এবং তারা অমাবস্যার রাতে মা কালীর সামনে যেয়ে নিজের হাতে নিজের আঙুল কেটে তিলক পরে প্রতিজ্ঞা করতেন ব্রিটিশ মানুষ। তখন কিন্তু সমস্ত কালেক্টররা, ডিস্ট্রিক্ট কালেক্টররা, তখন ডিস্ট্রিক্ট কালেক্টর বলা হতো, সব ছিল ব্রিটিশ, এইচটিও সাহেবরা ছিলেন সব ব্রিটিশ। এই ব্রিটিশ মারা আরম্ভ হয়ে গেল, এই ব্রিটিশ মারার আরম্ভ যখন হয়ে গেল তখন ওরা মানে ব্রিটিশ সরকারের কাছে যারা ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির, এরা রিপোর্ট করলেন এতে কী বলে প্রিভি কাউন্সিলে। প্রিভি কাউন্সিল তখন একটা অ্যাক্ট করলো, 1935 অ্যাক্ট, যেটার বলে ভারতীয়দের দিয়ে ভারতীয়দের শোষণ করা, শোষণটা ডাইরেক্টে ইনডাইরেক্টে চলে গেল, এবং এই ইনডাইরেক্ট শোষণের জন্য এই পার্লামেন্টটা তৈরি হয়েছিল, এবং এই পার্লামেন্টের ভোটার ছিলেন আম জনগণ নয়, ভোটার ছিলেন ট্যাক্স পেয়ারা, যারা চৌকিদের ট্যাক্স পে করতেন তারা। এই পার্লামেন্ট আজও বহাল আছে, অঞ্চলভিত্তিক পার্লামেন্ট, এটা পরিবর্তন হয়নি। পাকিস্তানে পরিবর্তন হয়ে গেছে, ভারতে পরিবর্তন হয়ে গেছে, পৃথিবীর যেখানে যেখানে গণতন্ত্র আছে সেখানে সব জায়গায় দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্ট আছে, কিন্তু আমাদের দেশে একটাই পার্লামেন্ট আছে। এইখানে যে আইন পাস হয়, আমরা যেটা দেখি, আইনমন্ত্রী বা যে কোনো মন্ত্রী যখন কোনো আইন নিয়ে যান, সচিব কমিটি গঠন করেন, সচিবরা আইনটা তৈরি করে দেয়,
মন্ত্রী সাহেবরা নিয়ে যেয়ে পার্লামেন্টে হানা ভোটে পাস করে নিয়ে চলে আসেন এবং সচিবরাই নীতি নির্ধারণ করে। তাহলে একটা পার্লামেন্ট, একটা সচিবালয় যেখানে নীতি নির্ধারণ হয়। এই নীতি বাস্তবায়ন হয় কোথায়? ডিসির কাছে যায়, ডিসি সাহেব পাঠায় ইউনিয়নের কাছে। এই নীতি বাস্তবায়ন করার জন্য এসপি এবং পুলিশ এরা তাদের সহযোগিতা করে। এই যে রাষ্ট্র কাঠামোটা, এটা পুরোপুরি হলো আপনার উপনিবেশিক ধাঁচের রাষ্ট্র কাঠামো, এটা বদল হয়নি। আপনার ভিয়েতনামের ব্যুরোক্রেসি আছে, হ্যাঁ সব দেশের ব্যুরোক্রেসি আছে, কিন্তু আমরা মানে কলোনিয়াল ব্যুরোক্রেসি যেটা, সেটা আমরা চাই না। সেটার পরিবর্তে তাদেরকে জনগণের নির্বাচিত প্রতিনিধির অধীনে নিয়ে আসতে চাই। তাহলে আপনার দেখা যাচ্ছে যে আমরারাই দেশটা চালাচ্ছেন, আমাদের মন্ত্রী সাহেবরা, আমাদের এমপি সাহেবরা আসলে অন্য কাজে ব্যস্ত থাকেন। ব্যস্ত থাকেন এই কারণে যে 204 জন এমপি কোরাম হয় না, 204-এরও বেশি কোরাম হয় না। তাহলে তারা করা কেন আসেন না? এখন দেশে রাজনীতিতে চলতেছে, তাহলে দেশ থেকে আমি যেটা বলছিলাম, এটা আমরা তারা চালায়, এটা আমরা তান্ত্রিক, এখানে রাজনৈতিক দলটা দেশ চালায় না। আর আমি দেশটা বলি স্বৈরতান্ত্রিক, এর সাথে সাথে স্বৈরতন্ত্র কেন বলি, ফোর্থ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, কনস্টিটিউশনের ফোর্থ অ্যামেন্ডমেন্টে যখন বাকশাল তৈরি হলো, বাকশালের একদলীয় রাজনীতি, সব রাজনীতি দল বন্ধ করে দিয়ে একদল করা হলো এবং সমস্ত পাওয়ার, অল পাওয়ার ওয়াজ গিভেন টু দি চেয়ারম্যান অফ বাকশাল, বাকশালের চেয়ারম্যানের কাছে সুপ্রিম পাওয়ার দেওয়া হলো। জিয়া রহমান সাহেব এসে রিপিট করলেন, বহুদলীয় গণতন্ত্র করলেন, ধর্মের নামে রাজনীতি করার অনুমতি দিলেন, সমাজতন্ত্রের জায়গায় সামাজিক ন্যায় বিচার বললেন, এবং এই যে সুপ্রিম পাওয়ার যেটা দেওয়া হয়েছিল বাকশালে, সেই পাওয়ারটা কিন্তু শেয়ার্ড হলো না, ইট ওয়াজ ইনট্যাক্ট। এই পাওয়ার জিয়া রহমান সাহেব এনজয় করেছেন, সুপ্রিম পাওয়ার, এই পাওয়ার এরশাদ সাহেব এনজয় করেছেন। বাকশাল তো আর ছিল না, বাকশাল ছিল না, পাওয়ারটা টোটাল ন্যাশনাল স্টেট পাওয়ারটা তো ছিল চেয়ারম্যানের কাছে, প্রেসিডেন্টের কাছে, সেটা কিন্তু বদল হলো না। সেটা আজও বলবৎ আছে, আজও ম্যাডাম খালেদা জিয়া সেই সুপ্রিম পাওয়ার ব্যবহার করতেছেন। তো সুপ্রিম পাওয়ার, অ্যাবসলিউট পাওয়ার করাপ্ট অ্যাবসলিউটলি, অতএব এক ব্যক্তি, এক ব্যক্তি শাসন চলতেছে। আপনি, আমরা যতগুলো শাসন দেখলাম, কনস্টিটিউশনাল কাঠামোর কথা বলছেন, কিন্তু প্রধান দুটি রাজনৈতিক দলের প্রসঙ্গ যেটি আমি আসছি সংক্ষিপ্ত করলে, এই প্রথম দুটি দলের মধ্যেই তো গণতন্ত্র নেই, দুটো দলই হলো প্রেসিডেন্সিয়াল ফর্মের দল, আর দেশে চলছে পার্লামেন্টারি সিস্টেম, প্রধানমন্ত্রী সিস্টেম। যে দলে গণতন্ত্র নাই, যে দলের নেতা নেত্রীর বিরুদ্ধে সমালোচনা করা যায় না, যে দলে তাদের উপরে সমস্ত দায়িত্ব অর্পিত হয়ে যায় এক ব্যক্তির কাছে, সেই দল তো গণতান্ত্রিক দল না, সেই দল কেমনি গণতন্ত্র করবে? তিন নম্বর হলো স্বৈরতন্ত্রের কথা বললাম আমি, আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই এখন, আর এই যে দুটি বড় দল বাধা বললাম, আপনার মনে হয় ইতিমধ্যে আপনার জবাব দেওয়ার জন্য ওনার কাছে অনেক উপাদান জড়ো হয়েছে, উপাদান জড়ো হয়েছে। আর এই যে আইন শৃঙ্খলার কথা বলছি, আমরা মনে হয় আইন শৃঙ্খলার প্রসঙ্গটি পরে আসবে, পরে আসবে। তাহলে আমি একটা প্রশ্ন করি ওনাকে, একটা স্বাধীন দেশে এবং একটা পরাধীন দেশে, পরাধীন দেশে যুব সমাজ এবং ছাত্র সমাজের দায়িত্ব কী, ভূমিকা কী, এবং একটা স্বাধীন গণতান্ত্রিক দেশে, স্বাধীন গণতান্ত্রিক দেশে ছাত্র সমাজ এবং যুব সমাজের আপনাকে ধন্যবাদ, আপনি অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি এই দেশের রাজনীতিতে, এই দেশের স্বাধীনতায়, এই দেশের গণতান্ত্রিক আন্দোলনে, এবং নিঃসন্দেহে আমার কাছেও আপনি অনেক শ্রদ্ধার পাত্র। আপনি অনেকগুলো মূল্যবান কথা এখানে বলেছেন, তার মধ্যে কলোনিয়াল ব্যুরোক্রেসি, তারপরে পার্লামেন্টের মাধ্যমে আইনগুলো পাস না হয়ে কলোনিয়াল, জি ব্যুরোক্রেসি, ব্যুরোক্রেসির কথা বলেছেন, জি কলোনিয়াল স্টেট, কোরামের কথা বলেছেন,
দলের মধ্যে অভ্যন্তরীণ গণতন্ত্রের কথা বলেছেন, আমি প্রসঙ্গটির মধ্যে থাকতে যাচ্ছি, উপস্থাপক সাহেব যে প্রসঙ্গটি এনেছেন সেইটা, বাকিগুলো আমি এই মুহূর্তে আলাপ করতে চাই না, কালক্ষেপণ হবে অনেক বেশি। আপনি বাংলাদেশের জন্মের সঙ্গে, বাংলাদেশের অভ্যুদয়ের সঙ্গে স্বাধীনতা এবং গণতন্ত্রকে উপনিবেশের করাল গ্রাস থেকে মুক্ত করার জন্য আন্দোলনের একজন প্রধান সৈনিক ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন স্বাধীনতা যুদ্ধে। তখন কিন্তু দুইটি বড় দল বাংলাদেশে ছিল না, ছিল একটি বড় দল, বাংলাদেশ আওয়ামী লীগ। স্বাধীনতার অনেক পরে 1978 সনে এসে বিএনপির জন্ম হয়েছে। এই যে 72 থেকে 78 পর্যন্ত এই সময়টিতে যে জিনিসটি আপনারা করতে পারলেন না একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ বা ধারাটাকে প্রবাহিত করার জন্যে, সেই ব্যর্থতার দায়ভার কিন্তু আমরা এখনও বহন করছি। এবং আপনারা যদি ওই সময় এই কলোনিয়াল সিস্টেম থেকে, এই যে ব্যুরোক্রেসি থেকে বা এই থেকে বের করে আনতে পারতেন, শুধু সেখান থেকে বেরিয়ে আসলেই দায় দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায় না। আপনি নিজে বলেছেন আপনি একজন সেক্টর কমান্ডার ছিলেন, সুতরাং এই দেশের প্রতি, স্বাধীন বাংলাদেশের প্রতি আপনার যে কমিটমেন্ট, আপনি ভিন্ন আঙ্গিকে থেকে সেটা করার চেষ্টা করছেন। কিন্তু এইটা যদি করার জন্য আরও কিছু আপনার মতো লোকজন স্বতঃস্ফূর্তভাবে এই জায়গাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেন, তাহলে আজকে হয়তো এই অবস্থাটা দাঁড়াতো না যে কথাটি আপনি বলছেন। শুরু তো সেখান থেকেই হয়েছে, আমি তো সেই কথাটাই বলতে চাচ্ছি। আপনারা যে বেরিয়ে এসেছেন, শেখ মুজিবুর রহমান সাহেব আপনাদের মধ্যে জাসদ তৈরি করার মতো একটি অবস্থা তৈরি করে দিয়ে গিয়েছিলেন। পার্টির আভ্যন্তরীণ গণতন্ত্রের কথা আপনি যেটা বললেন, এটাও তো শুরু হয়েছে তখন থেকে। ছাত্রলীগের দুইটি সম্মেলন একই দিনে নির্ধারিত হয়েছিল, আপনার নিশ্চিত মনে আছে। জাতির সর্বজনশ্রদ্ধ নেতা হিসেবে শেখ মুজিবুর রহমান একটি সম্মেলনে কেন গেলেন? উনি তো ডেকে উভয় গ্রুপকে একত্র করে তারপরে এটা সমাধান দিতে পারতেন। সুতরাং জাতিকে বিভক্ত করা কিন্তু ওই সময় শুরু হয়েছে। আমরা 78-এ এসে ধ্বংসাবশেষ পেয়ে আপনার কথা মতোই বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে। সুতরাং আমরা কিন্তু সেখানে সুবাতাস বওয়ার চেষ্টা করেছি, সাধ্যমতো করেছি, বিএনপি করেছে, আমরা করছি। আমি এ প্রসঙ্গে আর বিস্তারিত ব্যাখ্যা যাব না। আরেকটি জিনিস আপনি বলেছেন যে এখনও সেক্রেটারিরা আইন করে এবং সে আইন শুধু হ্যাঁ না বলে পার্লামেন্টে, তো আপনি এটা ভালো করে জানেন, আমার মনে হয় আপনি বলতে ভুলে গেছেন যে যে আইনটি পাশ হয়ে সংসদে প্রথম যায় সেটা সংসদে উত্থাপনের পরে স্পিকার সাহেব সেটা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে পাঠিয়ে দেন, সেখানে চুলচেরা বিশ্লেষণের পরেই কেবল সেটা ফর্মাল বিল আকারে পার্লামেন্টে আসে। সুতরাং এখানে আমলারা এটাকে সাজিয়ে দেন, কিন্তু এটার উপরে তাদের পরিপূর্ণ নিয়ন্ত্রণ কিন্তু থাকে না। আর কোরামের কথা যেটা বলেছেন, এটাও আপনি আমার চেয়ে ভালো জানেন, আমি শুধু আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। কোরামের বিষয়টা অ্যাকর্ডিং টু দি রুলস অফ প্রসিডিওর অফ দি পার্লামেন্ট, সেখানে যে কথাটি আছে সেটা হচ্ছে যে এক পঞ্চমাংশ সংসদ সদস্য নিয়ে কোরাম গঠিত হবে, কিন্তু সংসদ শুরু করতে 60 জনই লাগবে বা কেউ মনে না করলে এই কোরাম বিবেচ্য হবে না, এই কথাগুলোও কিন্তু প্রকারান্তরে লেখা আছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে তাহলে সংসদের প্রতি সদস্যদের আগ্রহ কমেছে, নিঃসন্দেহে কমেছে, আমি সেটা স্বীকার করব। কারণ বিরোধী দল যদি আজকে সংসদে থাকতো, এই সংসদ প্রাণবন্ত হতো, সবাই আগ্রহ করে সেখানে যেতেন। একতরফা কথা বলতে হচ্ছে বলেই হয়তো আমাদের লোকজন সেখানে কম যাচ্ছেন এবং এই সংকটটা দেখা যাচ্ছে। আর যে মাদার কান্ট্রি অফ দি ডেমোক্রেসি, পার্লামেন্টারি ডেমোক্রেসি, যে দেশটিকে বলা হয় ব্রিটিশ পার্লামেন্ট, আপনি নিজে সেখানে দেখেছেন, জানেন, আমরা আমাদের অল্প বয়সের অভিজ্ঞতায় দেখেছি, এই ব্রিটিশ পার্লামেন্টের হাউজের মধ্যে কখনোই কোনো সময় এই কোরাম থাকে না, সচরাচর লবিতে এমপি সাহেবরা বসে থাকেন, জরুরি একটা বিল আসলে পরে হুইপরা গিয়ে তাদেরকে ডেকে নিয়ে আসেন, তারা সেখানে ভোট দেন, হাত উচ্চারণ করেন, বক্তব্য রাখেন, আবার গিয়ে কিন্তু লবিতে বসেন। কারণ ব্রিটিশ পার্লামেন্টে আপনি জানেন যে কজন সংসদ সদস্য তাদের সবার বসার আয়োজনের ব্যবস্থাটাও হাউজের মধ্যে কিন্তু পরিপূর্ণভাবে নাই। সুতরাং এই জিনিসটাকে বড় করে না দেখে সংসদমুখী আমরা কিভাবে হতে পারি সব দল, সেই মর্মে একটু পার্সুয়েশন করলে আপনি একজন বিজ্ঞ এবং সিনিয়র পলিটিশিয়ান হিসাবে, তাহলে বোধহয় আমরা উপকৃত হব ভবিষ্যতে, যে সবাই একটু সংসদমুখী হও, তাহলেই তো হবে। আর আমি যে প্রশ্নটা আপনাকে করলাম যে মানে স্বাধীন, আরেকটি জিনিস, সরি আমি ভুলে গেছি, আরেকটি পয়েন্টে এক মিনিটে আমি শেষ করি, আপনি তাহলে ক্লিয়ার হবেন। দলের মধ্যে আভ্যন্তরীণ গণতন্ত্রের কথা আপনি বলেছেন, হ্যাঁ, এই মর্মে কিছু সংকট আমাদের মধ্যে আছে, বড় দুটি দলই আছে, তারপরেও একটি লক্ষণ কিন্তু ভালোও আছে। আবার আপনি দেখবেন যে বিএনপির পরপর দুটি পার্লামেন্টারি পার্টির মিটিংয়ে, সংসদীয় দলের সভায় যে দাবিগুলো উঠেছিল, আমাদের সংসদ নেতা এবং বিএনপির নেতা বেগম খালেদা জিয়া সেই দাবির প্রেক্ষিতেই কিন্তু উনি ওনার কোর্স অফ অ্যাকশন শুরু করেছেন, ইতিমধ্যে জাতি দেখতে পাচ্ছে। সুতরাং এটা কিন্তু একটি সুলক্ষণ। আর দলের মধ্যে আমরা এখনও কথা বলতে পারছি, আভ্যন্তরীণভাবে কথা বলতে পারছি, হয়তো যেভাবে বলা দরকার সাহস করে কেউ বলে না, কিন্তু সৌজন্য ফোরামের অভাব তা কিন্তু নয়,
সাহস করে বলতে পারলে বলা যায়, এরকম প্রমাণ আছে এখন। মানে বলবার সংস্কৃতিটি চালু হয়নি, বলবার সংস্কৃতিটি চালু হয়নি, এটা আপনি বলতে পারেন। উনি একটি প্রশ্ন রেখেছিলেন, আমি বলছিলাম যে একটা স্বাধীন দেশে এবং একটা পরাধীন দেশে যুব সমাজ এবং ছাত্র সমাজের দায়িত্ব কি, ভূমিকা কি হওয়া উচিত? আমি যেহেতু যুব দলের সেক্রেটারি, সেই জন্য আপনাকে এই প্রশ্নটা করতে চাই। একটি স্বাধীন দেশে এবং একটি পরাধীন দেশের মধ্যে যুব সমাজের ভূমিকায় আকাশ পাতাল পার্থক্য হওয়া উচিত আমি মনে করি। একটি পরাধীন দেশ থেকে দেশটাকে স্বাধীনতার সুবাতাসের মধ্যে নিয়ে আসা, নিজেদের অধিকার, নিজেদের গণতন্ত্র, নিজেদের মতো করে দেশ সাজানো, এই মানসিকতায় পরাধীন দেশের মধ্যে যুব সমাজের দায়িত্ব থাকা উচিত। এই পরাধীনতার শৃঙ্খল থেকে দেশকে মুক্ত করা, এটি হওয়া উচিত মূল দায়িত্ব। আবার যখন এটা নিজেদের দেশ হবে, নিজেদের মাতৃভূমি হবে, স্বাধীন দেশ হবে, তখন দায়িত্ব হওয়া উচিত যুব সমাজের মূল যেটা দায়িত্ব এই স্বাধীন দেশে, সেইটাই, সেটা হচ্ছে এই দেশটাকে গঠন করা, দেশটাকে সম্মুখে এগিয়ে নিয়ে যাওয়া, দেশের সম্মান বৃদ্ধি করা, নিজেদের মধ্য থেকে এই দেশ পরিচালনার জন্য সঠিক নেতৃত্ব তৈরি করার মতো গুণাবলী অর্জন করা। আমি একটু রিপ্লাই করি আপনার সাথে। স্বাধীন পরাধীন দেশে যুব সমাজ এবং ছাত্রলীগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাত্রদল ছাত্রদের, কারণ সেখানে লড়াইয়ের প্রশ্ন আছে, যুদ্ধের প্রশ্ন আছে, যুবকরাই সেই প্রশ্ন বলেছেন যে সেই শৃঙ্খল থেকে মুক্ত। আর স্বাধীন দেশের স্বাধীন অর্জন, স্বাধীনতা অর্জনের পরে যুব সমাজের কাছে মানুষের চাওয়ার কিছু নাই, ছাত্র সমাজের কাছে মানুষের চাওয়ার কিছু থাকে না, কারণ তারা আইন প্রণয়ন করতে পারেন না, তারা দেশ পরিচালনাও করতে পারেন না, তারা দেশ করার কাছে কাজ করে, সেটিও বলেছে। ছাত্রদের চলে যাওয়া উচিত শিক্ষাক্ষেত্রে, যুবকদের চলে যাওয়া উচিত দেশ গঠনে। এই যে আপনার যুব দল করেন, আমেরিকায় কি কোনো যুব ডেমোক্রেট আছে? ব্রিটেনে কোনো যুব ওয়ার্কার্স পার্টি আছে? আপনারা এখনও যুবদল করেন, এই কারণে আমাদের নেতা নেত্রীরা যুবদল ছাত্রলীগকে এখনও পর্যন্ত ওই গণতন্ত্র উত্তরণের বা ক্ষমতায় যাওয়ার সেই হিসাবে ব্যবহার করেন এখনও পর্যন্ত, যার জন্য এগুলোকে পুষে রাখেন না। এখন ধরেন আপনাদের, আমি বলি যুবদলের সাথে এখন যে যুবদল এবং ছাত্রদল যে কাজগুলো করতেছে, এগুলো তো আসলে তার করা উচিত না। একজনের মঞ্চ ভেঙে দেওয়া, একজনকে মিটিংয়ে আসতে না দেওয়া, একজনের গণতান্ত্রিক অধিকার, আপনি কি সরাসরি অভিযোগ করছেন তাহলে ছাত্রদল এবং যুবদলের? অভিযোগ করতেছি, অভিযোগ করতেছি, হ্যাঁ, এইগুলো কিন্তু আসলে গণতন্ত্রের নমুনা। সেটা কি কেবল ছাত্রদল এবং যুবদলের ব্যাপারেই বলছেন না, অন্যান্য ছাত্র সংগঠন, অন্যান্য দলের সব ছাত্র সংগঠন এবং যুব সংগঠনের জন্য বলছি, ওনার জন্য একার জন্য না। এখন দেশটাতে যদি গণতন্ত্রের কথা বলেন, এখানে সরকার পরিবর্তনের অনেকবার, বঙ্গবন্ধু আসলেন, জিয়া রহমান সাহেব আসলেন, এসআর সাহেব আসলেন, খালেদা জিয়া আসলেন, হাসিনা বেগম আসলেন, আবার খালেদা জিয়া আসছেন, ছয়টা সাতটা সরকার পরিবর্তন হয়েছে 32 বছরে। কিন্তু 32 বছরে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়েছে? আপনি যেটা বলেছেন আপনার কথার সঙ্গে আমি একমত, মার্কিন যুক্তরাষ্ট্রে হয়তো বা আমার জানা নেই, আপনি আমার চেয়ে ভালো জানেন, যুব কোনো ফ্রন্ট নেই বা গ্রেট ব্রিটেনও নেই, কিন্তু আমাদের কাছে একটি অত্যন্ত আদর্শ এবং মডেল দেশ হিসেবে বিবেচিত হয় যেটা এশিয়ান কান্ট্রি, মালয়েশিয়া। মালয়েশিয়ায় কিন্তু যুব ফ্রন্ট আছে, উমনো নামে আছে, ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশনের ইয়ুথ ফ্রন্ট, যেটা দ্যাট ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অর্গান অফ দি গভর্নমেন্ট। এবং একই কায়দায় আমাদের দেশে যুব রাজনীতিতে শেখ মুজিবুর রহমান সাহেব জীবিত থাকা অবস্থা পর্যন্ত যুব রাজনীতির যে বৈশিষ্ট্য ছিল সেটি কিন্তু পরিবর্তিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেদিন থেকে যুব মন্ত্রণালয় গঠন করেছেন তারপর থেকে। কারণ আপনি জানেন যে সেই যুব মন্ত্রণালয়ের মাধ্যমে এই দেশে এখন আমার জানা মতে এখন পর্যন্ত 67 লক্ষ বেকার যুবককে সেখানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তাদেরকে সুদমুক্ত ঋণ দেওয়া হচ্ছে, কম সুদে ঋণ দেওয়া হচ্ছে, পোলট্রি করার জন্য, ডেয়ারি করার জন্য, ফিশিং করার জন্য, সোশ্যাল ফরেস্ট্রি করার জন্য, কম্পিউটার ট্রেনিংয়ের জন্যে বিকল্প বিভিন্ন রকমের ব্যবস্থা, স্বকর্মসংস্থানের ব্যবস্থা নেওয়ার জন্য হচ্ছে। তো এই জায়গাটাই কিন্তু এই যুবকদেরকে ক্ষমতাসীন বিএনপি শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করছে না, অন্যরা কী করছে না আমি জানি না, আমাদের দল কিন্তু করছে না। কারণ যুব মন্ত্রণালয়ের বিশাল ব্যাপৃত কর্মক্ষেত্র রয়েছে, বিশাল ব্যাপৃত কর্মক্ষেত্র রয়েছে। আমি বললাম কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমেও এই যুব মন্ত্রণালয় থেকে যারা ট্রেনিং পাচ্ছেন তাদেরকে লোন দেওয়ার জন্য সেখানে প্রেফারেন্স রয়েছে,
মিনিমাম ইন্টারেস্টে, লিস্ট ইন্টারেস্টে, উইদাউট ইন্টারেস্টও তাদেরকে দেওয়া হচ্ছে। এই যে বেকার যুবকরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পাচ্ছেন যুব মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের সহযোগিতায়, তারা সেলফ রিলায়েন্ট হচ্ছেন এবং এই সেলফ রিলায়েন্সই থেকে নিজেদের অভাব গুটিয়ে তারা দেশের কাজে নিজেদেরকে নিয়োগ করতে পারছেন ভালো মানসিকতা নিয়ে। সুতরাং এই জায়গাটাই কিন্তু আপনি যেভাবে বললেন এটা একটা খণ্ডিত চিত্র হতে পারে কোনো যুব সংগঠনের, কিন্তু এটা পরিপূর্ণ চিত্র না। শুধুমাত্র এই কাজগুলোই করে বেড়ায়, খারাপ কাজগুলোই করে বেড়ায় তা কিন্তু না, তারা এই ধরনের কাজকর্মও করে। এবং এই যুব মন্ত্রণালয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব প্রতিষ্ঠিত করেছিলেন, উনি যে অভিযোগগুলো করেছেন সেই কাজগুলো কি আপনাদের ছাত্র সংগঠন বা যুব সংগঠন করছে? আমি জিকু ভাই যে অভিযোগগুলো করেছেন এই অভিযোগগুলো হচ্ছে আমাদের সমাজের মধ্যেই তো হচ্ছে, এবং আমাদের মধ্যেও যে কেউ কেউ এর সঙ্গে জড়িত না এমন কথা জোর দিয়ে বলা যাবে না। আবার বিপক্ষই কেবল একমাত্র জড়িত এমন মিথ্যা অভিযোগও আমি করব না। সমাজের সর্বস্তরের সব দলের মধ্যেই ভালো লোকও থাকে, খারাপ চরিত্রের লোকও থাকে, কিন্তু ভালো লোক বেশি থাকলে খারাপ চরিত্রের লোকেরা সেখানে প্রাধান্য পায় না, তারা কিছু ডমিনেট করতে পারে না। আরেকটি প্রশ্নের উত্তর আপনি দিতে চাইছিলেন, যেটি যে সরকার বদল হয়েছে উনি বলছিলেন, কিন্তু কোনো সেই অর্থে কোনো পরিবর্তন হয়নি, আপনি বলছিলেন যে পরিবর্তন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, পরিবর্তন হয়েছে, আপনাকে ধন্যবাদ, ভালো কথা মনে করিয়েছেন। এক্ষেত্রেও আমি আসলে একটু বিপত্তিতে আজকে পড়েছি, জিকু ভাই এত সিনিয়র মানুষ, এত বেশি অভিজ্ঞতা তার, আমি কথা বলতে গিয়ে ভরকে যাই। আপনি আমার সঙ্গে নিঃসন্দেহে একমত হবেন যে 1972 সনে দেশ যখন আপনারা স্বাধীন করেছিলেন, আমরা তখন ছোট, আপনারাই দেশটাকে স্বাধীন করেছেন। এই দেশ স্বাধীনতার পরে বাংলাদেশের জনসংখ্যা ছিল 7.5 কোটি, বাংলাদেশের আয়তন তখন যা ছিল, আয়তন কিন্তু এখনই এখনও তাই আছে, বাংলাদেশের কৃষিযোগ্য জমির পরিমাণ যা ছিল সেটা কিন্তু এখন কমে গেছে, অন্যদিকে লোক সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণের মতো। কিন্তু বাংলাদেশে 74-এর পরে আজ পর্যন্ত আর কখনো দুর্ভিক্ষ দেখা যায় নাই, এটা কি একটা স্বাধীনতার পরবর্তী বড় অর্জন না? আজকে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন হয়েছে, হাইকোর্টের জাস্টিস থেকে অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন সেক্টরে আজকে মহিলারা আছেন সসম্মানে। আজকে নারী শিক্ষার ক্ষেত্রে বর্তমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাঝখানে আওয়ামী লীগের যে সরকার ছিল তারাও এই যে নারীদের ক্ষমতায়ন এবং তাদের শিক্ষার ব্যাপারে যে সরকারের তহবিল থেকে ভর্তুকি দিয়ে মেয়েদের উপবৃত্তি, মেয়েদেরকে বিনা বেতনে পড়ানোর ব্যবস্থা করছেন, এটা একটি বড় অর্জন আমাদের। কারণ জনসংখ্যার অর্ধেককে অশিক্ষিত রেখে তো জাতীয় উন্নতি সম্ভব নয়। আজকে জাতিসংঘের পিস মিশনে বাংলাদেশের সৈন্যরা অন্তত 17টি দেশে আমার জানা মতে অত্যন্ত কৃতিত্বের সঙ্গে তারা আমাদের জাতীয় পতাকা এবং জাতীয় ঐতিহ্য সেখানে তুলে ধরেছেন, এটাও আমাদের একটি অর্জন। আজকে প্রবাসীরা, বাংলাদেশের প্রবাসী যারা বিভিন্ন দেশে আছেন, গত বছরে তাদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ বাংলাদেশি টাকায় 31,760 কোটি টাকা, এটিও তো আমাদের একটি স্বাধীনতার পরবর্তী জাতীয় জীবনে বড় অর্জন। আমরা যে গণতন্ত্রকে লালন করতে পাচ্ছি, যত আন্দোলন সংগ্রাম হোক, নির্দিষ্ট মেয়াদ 5 বছরের পরেই ভোটের মাধ্যমে কেবল ক্ষমতার পরিবর্তন হচ্ছে, এটাও তো গণতন্ত্রের একটি পথ তৈরি হয়েছে, যত পিচ্ছিলি হোক এটাও তো স্বাধীনতার পরবর্তী একটি বড় অর্জন আমাদের। সুতরাং এই অর্জনগুলো কিন্তু আমাদের হয়েছে, কিন্তু তিনটা পার্লামেন্ট, কিছু ব্যর্থতা আছে কিন্তু অর্জনগুলো হয়েছে। তিনটা পার্লামেন্ট তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচিত হলো, একটা পার্লামেন্ট তো কার্যকর, ব্যর্থতার কথা উনি বলছেন যা আছে, তারপরে কিছু, তার মানে এর থেকে প্রমাণ হয় যে এই ব্যবস্থা অকার্যকর হয়ে। আপনি পুরো ব্যাপারটা কি নেতিবাচক দৃষ্টিভঙ্গি? আমি পুরো না, পুরো ব্যাপারটা নেতিবাচক না, আমি বলছি যে এর থেকে প্রমাণ হচ্ছে, এবং আজকের আমরা তো ওই চ্যাপ্টারে যাচ্ছি না এখন, মানে দুর্নীতি ঘুষের চ্যাপ্টারে, আমার মানে আইন শৃঙ্খলার কথা আপনি বলতে চাইছিলেন? বলবো, আচ্ছা আসছি। তাহলে ব্যাপারটা হলো যেটা বলতেছিলাম যে আমরা অর্জন হয়েছে কী বলছেন, আপনি যে বললেন যে একটা লোক বেড়েছে, ভূমি কমে গেছে, নগরায়নের ফলে কৃষি জমির পরিমাণ কমে গেছে অনেক, তো একটা দেশ যে প্রভিন্স ছিল, এটা আমাদের 7.5 কোটি মানুষ ছিল, একটা সরকার ছিল প্রভিন্সিয়াল সরকার, এখন 14.65 কোটি হলো আপনাদের হিসাব মতো জনসংখ্যা। এই 14.65 কোটি জনগণকে একটা কেন্দ্র দিয়ে কীভাবে শাসন করা যায়, সমস্যাটা এইখানে। আপনার এক মন গমের জন্য ঢাকায় আসতে হয়, একটা চাকরির জন্য ঢাকায় আসতে হয়, একটা ওষুধের জন্য ঢাকায় আসতে হয়, একটা ডাক্তার দেখানোর জন্য ঢাকায় আসতে হয়, আর গাড়ির জামে রাস্তা চলা যায় না। তো আপনারা যতক্ষণ পর্যন্ত এই এক আইজিকে দিয়ে, এক হোম মিনিস্টারকে দিয়ে আপনার আইন শৃঙ্খলা রক্ষা করতে চাচ্ছেন, ইট ইজ নট পসিবল। আপনাদের সদিচ্ছা নাই তা না, কিন্তু সদিচ্ছা আছে, কিন্তু আসলে পারতেছেন, মানে আপনি আপনারা প্রদেশ করবার যে প্রস্তাব, আমাদের কথা হলো যে এই দেশটাকে
ডিসেন্ট্রালাইজ করেন, আটটা প্রদেশ বানান, আটটা পার্লামেন্ট হোক, আটটা মুখ্যমন্ত্রী থাকুক, আটটা শিক্ষা বোর্ড থাকুক, আটটা হাইকোর্ট থাকুক, তাহলে আর ঢাকার এই জামটা থাকে না। সেন্ট্রালের কাছে থাকবে অর্থনীতি, আপনার এই কি বলে সেটি অবশ্য অনেক নীতিগত ব্যাপার আপনার না নীতিগত ব্যাপার। এবং এ প্রসঙ্গে আপনাকে আমি একটু মনে করিয়ে দিই যে আসন সংখ্যা বৃদ্ধির একটি প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গেই সমস্ত বিরোধী দলগুলো তারস্বরে চিৎকার শুরু করলো যে এই এত বিশাল কি বলে খরচের বোঝা জাতি কেন মাথায় নেবে। কিন্তু খরচের পাশাপাশি এদের মাধ্যমে যে সুশাসনটাকে আর একটু বিস্তৃত করা যায়, আপনি যে কথাটি বললেন যে এরিয়া ওয়াইজ বিভাজন করে মানুষের সমস্যার আরও কাছাকাছি যাওয়া যায়, সেই জিনিসটি কিন্তু তখন তারা চিন্তা করে নাই। আপনি যতক্ষণ মধ্যে প্রভিন্স না করে এক কেন্দ্রে লোক বাড়াবেন তাতে লাভ হবে না। হ্যাঁ, আপনাকে ডিসেন্ট্রালাইজেশন অফ স্টেট করতে হবে। ডিসেন্ট্রালাইজেশন অফ স্টেট করলে আপনি এটি ভালো বলেছেন, আপনাদের দল থেকে অনেকদিন যাবত এটা বলা হচ্ছে। এইটি নিয়ে জনগণের কাছে গিয়ে আপনারা যদি সাধারণ মানুষের মধ্যে এটাকে বোঝাতে পারেন যে হ্যাঁ আসলেই ভালো ব্যবস্থা, তাহলে আমার বিশ্বাস যে এই পক্ষে সমর্থন নিয়ে আপনারা জনগণের কাছ থেকে সমর্থন নিয়ে আপনারা সেই মর্মে এটাকে প্রয়োগ করতে পারেন জাতীয় ক্ষেত্রে। আমরা মনে করি যে আমরা যে কথাগুলি 1980 সালে বলেছি, জি জি, দুই পক্ষের পার্লামেন্ট, প্রভিন্স, ফেডারেল টাইপ অফ গভর্নমেন্ট, এটি উপজেলা আসতেছে, জি, এটি ওনাদের এজেন্ডা নয় যেহেতু, না উনি বলছেন যে এটি আপনাদের এজেন্ডা, আপনাদের নির্বাচন নিয়ে এজেন্ডা করে আজকে জায়গা দিয়ে আসতেছি। আজকে এই এজেন্ডাগুলো বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একদম বাস্তব চিত্র হিসেবে ফুটে উঠেছে। আজকে যারাই বিরোধী দলে আছেন, ডক্টর কামাল হোসেন বলছেন যে শুধু রাজনৈতিক দল দিয়ে হবে না, ঐক্য প্রক্রিয়া লাগবে। বি চৌধুরী বলতেছেন শুধু রাজনৈতিক দল দিয়ে হবে না, শুধু সমাজ লাগবে। এরশাদ সাহেব বলতেছেন দ্বিপক্ষ পার্লামেন্ট লাগবে, প্রদেশ লাগবে, ফেডারেল টাইপ অফ গভর্নমেন্ট লাগবে, উপজেলা লাগবে। হাসিনা বেগম বলতেছেন যে ঐক্যমত লাগবে। তাহলে আজকের পলিটিক্যাল এরে নাই, ইট হ্যাজ বিন প্রুভড, এটা দিবালোকের মতো সত্য হয়ে গেছে। 1980 সালে আমরা যে প্রপোজাল, পলিটিক্যাল প্রপোজাল দেখেছিলাম, আজকে 24 বছর পরে বাংলাদেশের কোনো মানুষ, কোনো পলিটিক্যাল পার্টি, কোনো পলিটিক্যাল লিডার এই এরিয়ার বাইরে যেতে পারতেছে না। রাইট, এই জন্যই জাতীয়ভাবে আপনি আহ্বান জানাতে পারেন এই সমস্ত দলগুলো। আমরা আমাদের আহ্বানই ছাতার নিচে আসুন, আমাদের আহ্বানই হচ্ছে, আমাদের আহ্বানই হচ্ছে যে কোনো একক দল, কোনো একক গোষ্ঠী এই সমস্যার সমাধান করতে পারবে না। এর জন্য সমস্ত রাজনৈতিক দল, প্রগতিশীল প্রগতিমনা, গণতান্ত্রিক মনা রাজনৈতিক দল এবং সমাজ শক্তিসমূহ, আজকে আমাদের সমাজটা কিন্তু বিভাজন হয়ে গেছে বিভিন্ন শ্রম কর্ম পেশার মধ্যে, এদেরকে সঙ্গে নিয়ে যতক্ষণ পর্যন্ত জাতি ঐক্য করে না তুলবেন ততক্ষণ পর্যন্ত আপনি এই সমস্যার থেকে উদ্ধার পাবেন না, মানুষকে আপনি কখনো সুফল দিতে পারবেন না। কারণ এই দলীয় তন্ত্র যতক্ষণ পর্যন্ত থাকবে, যে আসতেছে আওয়ামী লীগের আমলে থানা ছিল আওয়ামী লীগের, কোর্ট ছিল আওয়ামী লীগের, ডিসি ছিল আওয়ামী লীগের, টেন্ডার ছিল আওয়ামী লীগের, আপনার আমলেও তাই হয়েছে, থানা আপনাদের, ডিসি কোর্ট আপনাদের। আমি বলছি যে এইগুলো তো অফশুট, আমি এগুলোকে কোনো মৌলিক কারণই মনে করি না। এই যে বড় বড় হেডলাইনে এই যে মরা পুত্র খুন, হত্যা খুন, ব্যবসায়ী খুন, দিস আর নট, এই যে আজকে খালি মরার খবর আজকের পেপারে, হ্যাঁ, কিন্তু এই যে চিন্তা এখানে আমি চিন্তাই রাহাজানি দুর্নীতি এগুলো হলো অফশুট অফ দিস সোসাইটি, দিস আর নট মৌলিক কোনো ব্যাপার না, সব সময় ছিল। শেখ মুজিবুর রহমানের ছিল, জয়রামন সাহেবের আমলে ছিল, এরশাদ সাহেবের আমলে ছিল, হাসিনা সাহেবের আমলে, এসব নিয়ে আপনি আপনার প্রতিপক্ষকে এখন দায়ী আর করতে চাইছেন না? না, আমি বলছি এটা ছিল আপনাদের আমলেও আছে, কিন্তু আপনাদের ব্যাপারটা তো মানব জন্মের শুরু থেকে আপনাদের আপনাদের আমলে যেটা হয়েছে, খুন খারাপ, আপনাদের এখানে যেটা হয়েছে সেটা হলো যে সীমা ছাড়িয়ে গেছে, না মানুষের সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। আপনি যে প্রসঙ্গটি বলছেন, কোনদিন আমার মনে হয় আপনি বাংলাদেশে 33 বছরে প্রতিদিন এতগুলো লোক মারা যাওয়া, জি, এ আর কখনো ঘটেনি না। এখানে হচ্ছে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের এই লাগামহীন ঊর্ধ্বগতি কখনো ঘটেনি, আজকে মানুষ কিন্তু হতাশ। আপনি কিন্তু বলছেন যে এগুলো মৌলিক সমস্যা না, আপনি যেটা বলছেন এটা আমি বলতেছি, যদি আপনি ওই যদি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারেন, জি জি জি, আপনি জাতীয় ঐক্য তৈরি করতে পারেন, গণতান্ত্রিক ব্যবস্থা সংঘাত বিভিন্ন রকমের, ডিসেন্ট্রালাইজেশন করতে পারেন, আপনি যদি আমলাতন্ত্রের বিপরীতে উপজেলা করতে পারেন, জেলা পরিষদ করতে পারেন নির্বাচিত, যাদের আন্ডারে এই আমলারা কাজ করবে, উপজেলা পরিষদ হবে আপনার ওইখানকার অর্থনৈতিক কেন্দ্রবিন্দু, উপজেলা চেয়ারম্যান সাহেবের
ওই আপনার জি আমি বুঝেছি আপনি এই জিনিসটাকে বিভাজন করে একদম আমি আমরা লেভেল পর্যন্ত নিতে চাচ্ছি এবং জনগণের শাসন কায়েম করতে জি সেই কারণেই আমার প্রস্তাব হচ্ছে আপনার কাছে আমি যেটা বুঝি সেটা হলো যে আজকে যেহেতু আপনি বলছেন যে এই বড় দুটি দলের বাইরেও অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো এই প্রয়োজনীয়তা অনুভব করছে আপনার যুক্তি অনুযায়ী সেক্ষেত্রে আপনারাই একটি জাতীয় আহ্বান জানান আমার যুক্তি না তো এটা না সেটা আপনাদের দেখা যাচ্ছে না পত্রপত্রিকায় তো অনেক কিছুই দেখা যায় বাংলাদেশে সেই ক্ষেত্রে আপনি আহ্বান জানাতে পারেন যে আমরা যে কনসেপশনটা দিলাম আমাদের দল থেকে জাসদ থেকে আপনারা এইটার মর্মে ঐক্যমত হন তাহলে জাতি মুক্তি পাবে সেই ক্ষেত্রে সবাই যদি বা বেশিরভাগ একমত হয় তাহলেই তো সেটাই গণতন্ত্র হলো আর আপনি যে কথাটা বলছেন থানা উপজেলা কাজকর্ম সবই এটা তো অসুন্দর কিছু না এটা সারা পৃথিবীতে স্বীকৃত একটু আগে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটরা যখন ক্ষমতায় আসে সচিব থেকে শুরু করে সর্বনিম্ন প্রশাসনের কর্তা ব্যক্তি পর্যন্ত তাদের সমর্থকদের বসানো হয় আপনি ভারতে দেখেন আজকে যে দল যখন ক্ষমতায় থাকে ভারতও তো এর পরবর্তী একটা ডেমোক্রেটিক কান্ট্রি আমরা স্বীকার করি ভারতে যে দল যখন ক্ষমতায় থাকে গ্রাম পর্যায়ের কেরোসিনের ডিলারশিপের লাইসেন্স থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যবসায় পর্যন্ত তাদের নেতাকর্মীরা সুযোগ সুবিধা পায় এতে তো দোষের কিছু নেই কারণ কেউ না কেউ তো এটা পেত পাওয়ার মধ্যে দুর্নীতি হচ্ছে কিনা পাওয়ার মিস অ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে কিনা দ্যাট শুড বি অ্যাডজুডিকেটেড আমি একজন এমপি হিসাবে আপনাকে বলছি চাল গম বিভিন্ন খাতে যায় একটি যায় জেনারেল খাতে সেটা চেয়ারম্যান সাহেবরা ইউনিয়ন পরিষদের মেম্বাররা মহিলা মেম্বাররা তারা পান আর এমপি সাহেবদের স্পেশাল কোটা একটা যায় সেইটা এমপি সাহেবরা বসে ঠিক করেন কিন্তু জেনারেল কোটা যেটা যাওয়ার সেটা কিন্তু যাচ্ছে এবং স্পেশাল কোটা যেটা যাচ্ছে আমি আপনার সদয় জ্ঞাতার্থ বলছি আপনি একটু ত্রাণ মন্ত্রণালয়ে খোঁজ নেন বা সংশ্লিষ্ট জেলাগুলোর ডিসি অফিসে খোঁজ নেন শুধু সরকারি দলের এমপিরা না জাতীয় পার্টির এমপিরা জামাতের এমপিরা আওয়ামী লীগেরও কিছু কিছু এমপিরা কিন্তু পাচ্ছেন আমাদের সময় না সেটা তো স্পেশাল কোটা স্পেশাল কোটা কিন্তু জেনারেল যেটা যাওয়ার সেটা কিন্তু নিয়মিত যাচ্ছে আপনার এডিবির ফান্ড উপজেলা পর্যায়ে জেনারেল যেটা যাওয়ার যাচ্ছে যে যাচ্ছে যেটা আমি যেটা মনে করি যে পরিমাণ গম মানে স্বাধীনতার পরে এসছে আমাদের এই গম দিয়ে যদি রাস্তা বানাতাম আমরা কারণ সারা বাংলাদেশে কিন্তু গমের রাস্তা সেটি আবার দুর্নীতি এই ব্যাপারে না এই ব্যাপারে কিন্তু এই সরকার একটা পদক্ষেপ নিয়েছেন আপনি ভালো কথা বলেছেন ইদানিং এই সরকার এই চারদলীয় কুচুরা সরকার একটি পদক্ষেপ নিয়েছেন আপনি খেয়াল করবেন আল গমটা একবার পুরোপুরি বন্ধ করার কথা ছিল যে চাল গমটা না দিয়ে এটার পরিমাণ টাকা আমরা দেব যেখানে মিস অ্যাপ্রিপিয়েশন অন্তত কম হবে কিন্তু পরবর্তীতে দেখা গেল চাল গমটা যদি বাজারে না যায় তাহলে মূল খাদ্যদ্রব্যের মূল্য স্থিতিশীলতার ব্যাপারে একটু তারতম্য হতে পারে যেহেতু অনেক অসাধু ব্যবসায়ী আমাদের দেশে আছেন এজন্য বর্তমান সরকার কী করছেন আগে ছিল কাজের বিনিময়ে খাদ্য এখন হচ্ছে কাজের বিনিময়ে টাকা অনেক জায়গায় কিন্তু চাল গম না দিয়ে টাকা দেওয়া হচ্ছে সে টাকায় প্রজেক্ট তৈরি হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার থাকছেন প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার থানার তিনি থাকছেন থানা ইঞ্জিনিয়ার থাকছেন চেয়ারম্যান সাহেবরা থাকছেন তারা মিলে প্রকল্প তৈরি করে কাজ করছেন সবই করতেছেন সবই আগেও করছেন কিছুটা কিন্তু ব্যালেন্স করেছে এই সরকার 100 টন গম স্যাংশন হলে কটনের কাজ হয় এখান থেকে শুরু করে পিআইও পর্যন্ত ইউএনও পর্যন্ত চেয়ারম্যান পর্যন্ত ভাগের পরে একটা প্রাইমারি স্কুলের শিক্ষককে 50 থেকে 1 লক্ষ টাকা দিয়ে চাকরি দিতে হয় এটা একদম দিবালোকের সত্য একটা প্রফেসরকে 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা দিয়ে চাকরি নিতে হয় যে লোকটা চাকরি কিনে নেবে যে লোকটা চিত্র না এটা যে লোকটা টাকা দিয়ে চাকরি কিনবে সে কি জন্য পড়াবে না ঠিকই সে তো শিক্ষা দিয়ে সে ভালো শিক্ষা দিতে পারবে না অর্থাৎ এইগুলো কিন্তু সমাজে আজকে প্রচলিত হয়ে গেছে এবং ওপেন সিক্রেট হয়ে গেছে তাহলে নকল বন্ধ করে
ছাত্রদের বের করে দিলেই নকল বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত আপনি শিক্ষকদের কাছে শিক্ষা না দেওয়ার ব্যবস্থা, শিক্ষা দেওয়ার ব্যবস্থা না করবেন। কম্পিটিশনে যারা আসে তাদেরকে না নিয়ে, কম্পিটিশনটা টেকে তাদেরকে না নিয়ে আসলে দুর্নীতির মাধ্যমে অন্য লোককে নেওয়া হয়, তার চেয়ে অনেক লেস ক্যালিবারের লোককে নেওয়া হয় না। এইটা 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 একটি খণ্ডিত চিত্র আমি আগেই বলেছি। আর আপনি যে কথাটি বলেছেন যে পরীক্ষায় নকল বন্ধ, পরীক্ষায় নকল বন্ধ এই সরকারের অত্যন্ত একটি সাহসী পদক্ষেপ, ঠিক আছে, আমি স্বীকার করি জাতির মধ্যে সুশিক্ষিত না। আমি বলছি একটু বলি তাহলে আপনি জিনিসটা হয়তো অনুধাবন করবেন, যে এই যে শিক্ষিত এই যে নকলমুক্ত পরিবেশে আমরা শিক্ষার ব্যবস্থা করতে পেরেছি বিগত 5 বছরে, যেটা মানুষের চিন্তারও বাইরে ছিল সেটা যে করতে পেরেছি, এটা এই সরকারের একটি ভালো পদক্ষেপ। কিন্তু আমার প্রশ্নটা আপনার সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই, আমার প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়। এই নকল বন্ধ হওয়ার কারণে যখন 33% পরীক্ষার্থী পাস করে 67% ফেল করে, এই 67%-এর কী হয়, এই মর্মে সরকারের ব্যবস্থা থাকা উচিত। ভালো কথা নকল বন্ধ হচ্ছে কিন্তু পাস করছে 33%, ফেল যারা করছে 67%, তাদের ব্যাপারে সরকারের দায় দায়িত্ব আছে না? সেই দায়িত্ব দুটি সরকার কীভাবে পালন করবেন এই ব্যাপারে বরং পরামর্শ দেন, অনেক ভালো হবে। ছাপরা ঘরের কথা একটু পরে পেছনে ফেলে, কারণ এই 67% কিন্তু হতাশ হয়ে খারাপ কাজের মধ্যে সম্পৃক্ত হয়ে যেতে পারে, যাচ্ছে। সুতরাং এই 67%-এর ব্যাপারে শিক্ষানীতিতে ব্যবস্থা থাকা উচিত, তাদের ব্যাপারে গভর্নমেন্ট কী কেয়ার টেক করবে সেই আপনারা পরামর্শ দেন। উৎপাদনমুখী কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু না করবেন, এই জেনারেল শিক্ষা যতদিন থাকবে ততদিন এই অবস্থাটা নিরসন হবে না। আপনাকে শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী এবং উৎপাদনমুখী করতে হবে। হ্যাঁ, অনেক জায়গায় এটা হয়েছে, এটাকে আরো বাড়াতে হবে, অনেক জায়গায় বাড়াতে হবে না, আমাদের এখানেও হয়েছে, এটাকে আরো এটা করতে পারেন করতে হবে। তাহলে পরে এই ছাত্রদের যাদের বললেন 67% ফেল করে, এদের আপনি কর্মসংস্থান দিতে পারবেন। জেনারেল এডুকেশন ফর দি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, জি জি, আপনাদের জেনারেল ছাত্রদেরকে ক্লাস 8-9 থেকে কিন্তু কারিগরি শিক্ষা নিয়ে চলে যাওয়া উচিত। হ্যাঁ, আর ইদানিং আরেকটি ভালো খবর এই সরকার করেছে, সুপার ইনফরমেশন হাইওয়ের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করেছে, এখান থেকেও ইনফরমেশন টেকনোলজির যে আজকে বিস্তৃত শাখা সারা পৃথিবীতে, এখানেও কিন্তু আমরা আমাদের যুব এবং ছাত্র সমাজকে নিয়োগ করতে পারি, দেশও উন্নত হবে এবং তারাও তাদের ভালো জায়গা যাবে। প্রপোজাল এসেছিল, আপনারা করেননি, এই প্রপোজাল কিন্তু আপনাদের আমলেই, জি, এর আগের আমলেই প্রপোজালটা এসেছিল, আপনারা এটা অ্যাকসেপ্ট করেন নাই। না, অ্যাকসেপ্ট তখন না করেও যদি এখনো করে থাকে তবু তো একটি ভালো লক্ষণ, মন্দের ভালো আর কি, এখনো তো একটি ভালো লক্ষণ যেটা করতে পেরেছে এই সরকার। তাহলে আপনাদের এখানে কী জন্য মানে এই জিনিসগুলো বাড়তেছে, এর কারণ হলো আপনাদের অপশাসন, জি জি, আপনাদের বিগ মন্ত্রিসভা, ইয়াং ছেলেদের মন্ত্রী বানিয়ে দেওয়া, ইয়াংরা মন্ত্রী হতে পারে না, নো, আপনার আপনার ভারতের যারা রাজনীতি করেন, আজকে টনি ব্লেয়ারের বয়স কত আপনি নিশ্চয়ই জানেন? না না, ভারতে যারা রাজনীতি করেন তাদের বয়স আমার চেয়ে কম বয়স ব্রিটিশ প্রাইম মিনিস্টারের। বয়সটা খুব ইম্পর্টেন্ট না, যোগ্য কিনা সেটি ইম্পর্টেন্ট, যোগ্য তো দক্ষ অভিজ্ঞতা ছাড়া যোগ্যতা আসে না, বুঝছেন? যতই আপনি জ্ঞান অর্জন করেন অভিজ্ঞতা হলো আপনার প্র্যাকটিক্যাল নলেজ, আপনার অভিজ্ঞতা এবং যুবকদের তারুণ্য দুইটা মিলিয়ে মিলাই যদি করতে পারেন তাহলে ভালো হয়। এখন যেটা চিন্তা করতেছেন আপনারা যে এটাকে ছেড়ে কেটে কেটে ছোট ছাট করবো, এবং এই ছাটবার ব্যাপারে আমরা লক্ষ্য করলাম যে কিছুদিন আগে যখন আপনাদের দুজন সংসদ সদস্য পদত্যাগ করলেন তখন প্রধান বিরোধী দলীয় নেত্রী বললেন যে 2 উইকেটের পতন ঘটেছে এবং মন্ত্রিসভায় রদবদল শুরু করবার পরে বলা হচ্ছে এর সঙ্গে অন্য প্রশ্ন, দেশের প্রধান বিরোধী দলের নেত্রী দেশের প্রধান বিরোধী দলের, না আমার প্রশ্ন হচ্ছে যে যখন বলছেন মন্ত্রিসভায় রদবদল শুরু করবার পরে যে উইকেটের আরো পতন ঘটেছে আরো ঘটবে, তো এই যে মন্ত্রীদের যারা বাদ যাচ্ছেন এগুলো কি আসলে মানে সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বা আপনাদের আভ্যন্তরীণ কোনো সংকট কিনা, এটা আমার একটু জিজ্ঞাসা। আভ্যন্তরীণ সংকটের কোনো প্রশ্নই ওঠে না, বরং এটা সরকারের স্বচ্ছতা জবাবদিহিতা এবং সংসদীয় সরকারের যে পদ্ধতি সেই পদ্ধতির মধ্যে সংসদ সদস্যদের দাবি এবং সাধারণ মানুষের প্রত্যাশার সঙ্গে সঙ্গতি রেখেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই কাজ করছেন এবং এরপরেও ইনশাআল্লাহ হবে আরো অব্যাহত গতি, যে কোনো ডেমোক্রেটিক গভর্নমেন্ট হতে পারে, ডেমোক্রেটিক গভর্নমেন্ট হতে পারে। আর যেটা বলেছেন, একজন প্রধান বিরোধী দলের নেত্রী যিনি অল্প কিছুদিন আগেও এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি যখন উইকেট গেছে বা এই ধরনের ভাষা ব্যবহার করেন
আমরা লজ্জিত হই তরুণরা, কারণ আমরা তো ওনাদের কাছ থেকে শিখব, ওনারা এগুলো কি শেখাচ্ছেন আমাদেরকে। আরে উইকেট তো 214টা বর্তমান সরকারের, 214 উইকেটে। উইকেটের কথা উনি যখন বলেন এটা কোনো রাজনৈতিক পরিভাষা না, উনি কিছুদিন আগেও প্রধানমন্ত্রী ছিলেন, ওনার কথাবার্তা সেইভাবে জাতীয় পর্যায়ের একটি ওয়েট থাকা উচিত বলে আমি মনে করি। আর এই পরিবর্তন তো হবে, এটা একটি গণতান্ত্রিক সরকারের পদ্ধতিগত যে বিষয় সেই বিষয়ের মধ্যে জনপ্রত্যাশার সঙ্গে সঙ্গতি রেখে এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে। এটার মধ্যে কোনো ক্ষোভ বা কারো চলে যাওয়া এগুলো কোনো বিষয় নয়, কারণ বিএনপি ইনশাল্লাহ এই দেশের জনগণের সমর্থন নিয়ে এটি একটি সমুদ্রের মতো প্রবাহমান দল। এখান থেকে 100 বালতি পানি যদি কেউ তুলে নিয়ে যায় তাতে সমুদ্রের ক্ষতি নাই, আর 100 বালতি পানি ঢাললেও সমুদ্রের তাতে উপকার নেই। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার দেশের তো একটা দলিল আছে, সব জিনিসের দলিল মালিকানা, তো দেশের মালিকানা যেটা আছে, যে দলিলটা আছে দেশের দলিলটা, এই দলিলটায় মালিকানা শুধু লেখা আছে রাজনৈতিক দলের, যে রাজনৈতিক দল 151টা সিট পাবে সেই গভর্নমেন্ট ফর্ম করবে। এখানে কিন্তু অন্য কোনো মানুষের, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, শিক্ষক বলেন, বিজ্ঞানী বলেন, কারো কোনো অবদান রাখার কোনো সুযোগ নাই। কিন্তু প্রত্যেকটা দেশে প্রত্যেকটা নাগরিকের জন্য নির্ধারিত সুযোগ ব্যবস্থা থাকে, কিন্তু আমাদের দেশে সেই ব্যবস্থাটা নেই। কারণ রাজনীতি করলেই তো এরা বিভিন্ন পেশার মানুষই তো ওখানে যেতে পারেন। আমাদের এই বিষয়ে একজন ডাক্তার আছেন না, ইঞ্জিনিয়ার আছেন না, ওনারা তো দে ডিড নট রিপ্রেজেন্ট দ্য ইঞ্জিনিয়ারিং ক্লাস না হোক, কিন্তু ডক্টর কি জানেন আপনাদের শিক্ষামন্ত্রীর নাম, আপনারা পেশাজীবীদের সংসদের কথা বলছেন, আমরা বলছি তাদেরকে সম্পৃক্ত করা, সম্পৃক্ত করা। দে হ্যাভ ডেভেলপড এ সোশ্যাল ফোর্সেস, সামটাইম দে আর মোর পাওয়ারফুল দ্যান দি পলিটিক্যাল পার্টি ইটসেলফ। তো এইগুলোকে যেমন আইন ব্যবস্থার আপনারা যেসব টুকরা টুকরা ব্যবস্থা করতেছেন, এই টোটকা ওষুধ দিতে হবে না, কারণ এই দেশের আইন ব্যবস্থাটা CRPCটা 1865 অ্যাক্টেড, আমরা বেশ কিছু অ্যামেন্ডমেন্ট কিন্তু এনেছি এই সংসদে, বলতে যে বলতে যে এগুলো টোটকা ব্যবস্থা, টোটকা ব্যবস্থা দিয়ে কিন্তু কি বা আইন বা একটা জিনিস পরিবর্তন তা ধীরে ধীরে হয়। আমরা অনেকগুলো গণমুখী পরিবর্তন এনেছি CRPCতে, যতক্ষণ ওদের স্ট্রাকচার চেঞ্জ না করতে চান। যদি আপনাকে বলি, আপনার গায়ে যদি দাঁতের বিষ ঢোকে, এখানে দাঁত হলো একটা, বিচ্ছু মলম লাগালেন, ঢোল কলমের মলম লাগালেন, এটা সেরে গেল, বগলে হবে, বগলে লাগালেন, বগলে সেরে গেল, এখানে হবে, এখানে লাগালেন, এখানে সেরে গেল, কুচকিতে হবে, কুচকিতে লাগালেন, ওখানে সেরে গেল, যতক্ষণ পর্যন্ত আপনার দেহ থেকে ওই দাঁতের বিষ না বের করতে পারছেন আপনার রক্ত থেকে, ততক্ষণ। কিন্তু দেশের জনগণ যারা দেশের মালিক তারা কিন্তু এই বিষ নামানোর দিকে নাই, কারণ তারা তারা কোথায়, আপনারা যারা বিষ নামানোর কথা বলছেন তাদের সঙ্গে কিন্তু জনগণ নেই সেই অর্থে। আমার কথা হলো যে জনগণ আজকে নাই, এক কথা বলেছি যে আজ যে 1980 সালে যে কথা বলেছি আজকে রাজনৈতিক প্রেক্ষিত সেই জায়গায় এসছে। এখনো যে কথা বলছি জাতীয়ভাবে যদি এখনো যে কথা বলছি এখনো যে কথা বলছি আহ্বান সফল হতে পারে, আসতে হবে দেশকে, আমরা যেটা বলছি 1865 সালে CRPC দিয়ে দেশ চলে, এখনো 1868 জি, আর 1861 সালের পুলিশ আইন দিয়ে পুলিশ চলে। এই পুলিশের শুক্রবার নাই, শনিবার নাই, সবারই 8 ঘন্টা ডিউটি, ওদের 24 ঘন্টা ডিউটি, পরিবার 35 বছর চাকরি করে 35 দিন পরিবারের সাথে থাকতে পারে না, তারই যে মনো কষ্ট, একে দিয়ে আপনি কী আশা করতে পারেন? পুলিশের কাছে তাহলে এই যে পুলিশ একটা 1961 একটা, এটা পরিবর্তন করতে হবে, অনেকগুলো সংশোধন পুলিশ করতে হবে, পুলিশ রেগুলেশন। আপনার ব্রিটেনে একটা পুলিশ দেখলে মানুষ সেটা অনেক আস্থা পায়, মানুষ মনে হয় বেঁচে গেলাম, আর আমাদের একটা পুলিশ দেখলে মানুষ দৌড় মারে। এই মর্মে কিন্তু অনেকগুলো সংশোধিত পদক্ষেপ এই সরকার নিয়েছে। আর এই CRPCর কথা আপনি যে বলছেন, এই CRPCরও কিন্তু অনেকগুলো ধারা এই সংসদে আমরা ইতিমধ্যে গণমুখী করে এনেছি। যেমন অত্যন্ত একটি ভালো খবর আপনি জানবেন যে এইখানে জেলখানাগুলোতে ইতিমধ্যে আমরা চাইল্ড কেয়ার সেন্টার খুলেছি। আমরা ইতিমধ্যে এই সংসদে আইন পাস করিয়েছি যে একজন ব্যক্তি বিচারাধীন সময়কালীন যে সময়টা উনি হাজতে থাকবেন, ওনার যদি কারাদণ্ড হয় এই সময়টি ওনার কারাদণ্ডের সঙ্গে যোগ হবে, যেটা আগের সরকারের কোনো আমলে ছিল না। সুতরাং এই পদক্ষেপগুলো তো আমরা নিচ্ছি, পুলিশকে দেখে মানুষ ভয় না পায়, পুলিশকে বন্ধু মনে করে, এজন্য পোশাকের পরিবর্তন, মনোগ্রামের পরিবর্তন, তাদেরকে
মানসিক ভাবে লজিস্টিক সাপোর্ট দিয়ে আরো বেশি পরিবর্তন দিয়ে না একটি অংশ আমি পরে আরো কতগুলো পরিবর্তন হয় না লজিস্টিক সাপোর্ট পুলিশকে আরো বেশি দিতে হবে আর যে পরিশ্রম করে মেন্টাল মেন্টাল সেই তুলনায় মেন্টালি রেমুনারেশন পান সেটা ঠিক নয় এবং তাদেরকে নৈতিকতার দিকে আরো বেশি ধাবিত করার জন্য সাইকোলজিক্যাল মডিফিকেশন যেটা সেটার দিকে এই সরকার কিন্তু দৃষ্টি দিয়েছে আরে আপনার এটা গেল এখন যেটা হলো সেটা হলো যে আপনি যে বললেন যে বিদেশ থেকে একত্রিশ হাজার কোটি টাকা এসছে এই টাকাটা কোথায় ব্যয় হয়েছে আমাদের প্রপোজাল হলো এটা অনুৎপাদন হাতে ব্যয় হয় টাকাটা পেয়ে বাবা একটা শাড়ি কিনে নিয়ে যায় মার জন্য ছেলের জন্য জামা কিনে নিয়ে বাড়িতে বিল্ডিং করে ওই বিল্ডিং করে বড় মাছটা কিনে নিয়ে যায় শাড়িটাও দরকার হ্যাঁ বড় মাছটাও দরকার আমরা চাই যে এই টাকাটা আসছে এই টাকাটা দিয়ে যদি গভর্নমেন্টের সহযোগিতায় প্রত্যেকটা উপজেলায় একটা শিল্পাঞ্চল করে ওঠে জি প্রবাসীদের অর্থে গভর্নমেন্টের সহযোগিতায় তাহলে আপনার মানে কর্মসংস্থান হবে আপনার ইকোনমি বাড়বে আপনার বাণিজ্য ঘাটতি কমবে ভারতের সাথে হ্যাঁ আপনার অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে এই কাজগুলো এটা এটা আমরা একটা দাবির মধ্যে বলি যে এটা করা উচিত আর একটা আমরা যেটা বলি যে এই যে ভারতের সাথে যে অসম বাণিজ্য এইটাকে যদি কমাতে হয় তাহলে আমরা বলি আমাদের প্রপোজাল হলো যে ভারতের এই যে সেভেন সিস্টার্স পশ্চিমবাংলা বাংলাদেশ নেপাল ভুটান উইদিন দি সার্ক ফ্রেমওয়ার্ক যে যার দেশের থাকবে এই সাতটা এই যা এই অঞ্চলটা নিয়ে একটা উপ আঞ্চলিক অর্থনৈতিক জোট যেটা এবার সার্ক মানে বাণিজ্য মন্ত্রীরা একটা প্রপোজাল হিসাবে নিয়েছে প্রস্তাবনা নিয়েছে এটা কিন্তু এটা বলার জন্য সিরাজুল খান কিন্তু জেল খাটছেন এক বছর যে উনি ভারত ভাঙতে চান দেশ ভাঙতে চান এক বছরের জেল খাটছেন উনি আজকে কিন্তু সার্কের বাণিজ্য মন্ত্রীরাই এই প্রপোজাল দিচ্ছেন এইটা যদি হয় তাহলে আমাদের দেশে বিনিয়োগ বাড়বে কলকারখানা বাড়বে লোক আপনার এই সমস্ত কথাগুলোর সঙ্গেও যদি যদি আমি একমত পোষণ করি তারপরেও কিন্তু বলতে হয় যে জাতীয় স্বার্থের প্রশ্নে যে কথাটি আমি আমার সূচনা বক্তব্যে বলেছি উপস্থাপক সাহেবের জিজ্ঞাসার উত্তরে যে সমস্ত জাতীয় অগ্রগতি জাতীয় স্বার্থের বিষয়ে সরকারি দল এবং বিরোধী দলের ন্যূনতম একটা ঐক্য জাতীয় ঐক্য থাকতে হবে যেটা তো হচ্ছে না আপনি সংবিধানের ধারা উল্লেখ করে করে কথায় কথায় বলে সংবাদপত্রে বাক এবং ব্যক্তি স্বাধীনতার কথা সংবিধানে বলা আছে সংবিধানের আর্টিকেল 39 পরিষ্কার করে বলা আছে জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টি হয় প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হয় অরাজকতা সৃষ্টি হয় এই সম্পর্কিত বাধানিষেধ সাপেক্ষে সবাইকে বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা দেওয়া হলো কিন্তু প্রধান বিরোধী দল আওয়ামী লীগের জলিল সাহেব তারপরে মাননীয় বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা আজকে যে উস্কানিমূলক কথাবার্তা বলছেন ডেডলাইন দিচ্ছেন জাতীয় অগ্রগতির সোপান যমুনা সেতু উদ্বোধনের দিন ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন হরতাল ডাকেন মাইক্রো ক্রেডিট সামিটের দিন হরতাল ডাকেন গাড়ি পুড়িয়ে দিচ্ছেন হরতালের আগের দিন এক রাতে 16 পুলিশের গায়ে বোমা মারছেন এই অরাজকতা সৃষ্টি করে তো এত ভালো ভালো চিন্তা করে সেগুলোকে সফল করা যাবে না এক্ষেত্রে ন্যূনতম একটা জাতীয় স্বার্থের ঐক্যমতের ভিত্তিতে আসতে হবে আমার মনে হয় জিকু ভাই আপনারা সিনিয়র মানুষ এই ব্যাপারে বড় দলগুলোকে চাপ আমাদের কল হলো বলেন যে ন্যূনতম স্বার্থের ভিত্তিতে জাতীয় ঐক্যমতে আগে আসো তারপরে আপনার এই প্রশাসন তারপরে উপজেলা তারপরে প্রদেশ এগুলো করা যাবে আমাদের কথা হলো আগে জাতীয় স্বার্থ ঐক্যবদ্ধ জাতীয় ঐক্য গড়ে জি এই ঐক্যের আন্দোলনের মাধ্যমে সমাজে বিরাজমান অপরাজনীতি দুর্নীতি উপনিবেশিক ধরন ধাঁচের রাষ্ট্র ব্যবস্থা হ্যাঁ বিকেন্দ্রীকরণ অন্য উপনিবেশিক আমলাতান্ত্রিকের শাসনের বিপরীতে জনগণের শাসন উপজেলা শ্রম কর্মপেশার জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে একটি স্বাধীন দেশের উপযোগী রাষ্ট্র কাঠামো ও জনগণের প্রতিনিধিত্বমূলক তাই চলছি আমরা হাটাওয়ের মধ্যে নাই আমার কাছে যতগুলো সরকার পরিবর্তন হয়েছে শেখ মুজিব থেকে আজ পর্যন্ত সবাই সমান সবাই একই চিন্তার লোক একই ধারার লোক একই ধারার লোক
একই রাজনীতির লোক আমরা আমরা অতএব একজনকে সরায় আরেকজন বসালেই তাহলে আপনি যে বললেন বাকশাল ছিল শেখ মুজিবুর রহমানের জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন তাহলে একই রাজনীতি হলো কি করে জুকু ভাই রাজনীতি না না আমরা যুব মন্ত্রণালয় করে যুবকদেরকে প্রভাইড করেছি না না আর তারা যুবকদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল 72 75 এক রাজনীতি হলো কিভাবে জুকু ভাই একই রাজনীতি চলবে না না জুকু ভাই এইভাবে এইভাবে সবাইকে ঢালাওভাবে দোষারোপ করেন না প্লিজ টুটকা বিষ টুটকা ওষুধ দিয়ে যেমন দাঁত সারানো যায় না জি জি আমি আমরা অনুষ্ঠানের শেষ রাজনৈতিক দলগুলো বা সরকারের প্রতি আমি বলছি দেশে এখন যে সংকট চলছে দেশে বিশৃঙ্খলতা সৃষ্টি না করে সুচিন্তিত ভাবে যারা দেশকে ভালোবাসেন দেশের মঙ্গল চান আমি বলেছি এর আগেও যে কোনো একক দল কোনো গোষ্ঠী কোনো ব্যক্তি দিয়ে এই সমস্যার সমাধান করা সমাধান করা সম্ভব নয় এর জন্য জাতীয় ঐক্য প্রয়োজন এবং সেই জাতীয় ঐক্যের আহ্বান আমরা জানাই এবং সেই এই কর্মসূচির ভিত্তিতে উপনিবেশিক রাষ্ট্র কাঠামোর পরিবর্তন উপনিবেশিক আমলাতন্ত্রের পরিবর্তন আরও বেশি গণমুখী প্রশাসন জনগণের প্রশাসন জি 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 জনগণের প্রশাসন উপজেলা জেলা আপনারা যে গ্রাম সভা করেছেন হাত তুলে করেছেন সমাধান করা সম্ভব না আর সংকট কৃত্রিম ভাবে বারবার তৈরি করা হবে এখন যে সংকট আছে সেটির আশু সমাধান কি আশু সমাধানের জন্য আমি আপনাকে কথা বলি উপস্থাপক সাহেব একটা ফ্ল্যাটের মধ্যে দুই ভাই বা দুই বোন যদি পাশাপাশি থাকে আর একজন কিন্তু সেই ফ্ল্যাটের চুরি সেই ফ্ল্যাটে ক্ষতি হওয়া সেই ফ্ল্যাটে নোংরা জিনিসপত্র ফেলে পরিবেশ নষ্ট করা একজন পাহারা দিয়ে কিন্তু বারবার সেটা রাখতে পারে না এক ভাই যদি আরেক ভাইয়ের ক্ষতি করতে চায় ফ্ল্যাটের কিন্তু ক্ষতি হচ্ছে সেই চিন্তাটা আগে করা দরকার দেশের ক্ষতি আগে হচ্ছে তারপরে বিএনপির ক্ষতি হচ্ছে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপির বিরোধিতার নামে দেশের বিরোধিতা করছে আমি মনে করি কারণ একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে আলটিমেটাম দিয়ে আতঙ্ক সৃষ্টি করে জনজীবনে অরাজকতা সৃষ্টি করে অন্য কোনো শক্তিকে আনার যে প্রক্রিয়া তাতে গণতান্ত্রিক পদ্ধতিতে যারা বিশ্বাস করেন সবাই ক্ষতিগ্রস্ত হবেন সবাই ক্ষতিগ্রস্ত হওয়া মানে দেশ ক্ষতিগ্রস্ত হওয়া এই চিন্তাটা বোধহয় বাংলাদেশ আওয়ামী লীগ ভুলে গেছে এই মুহূর্তে এই চিন্তাটি তাদেরকে করার জন্য আমি অনুষ্ঠানের মাধ্যমে সাদর আহ্বান আমরা কিন্তু অসাংবিধানিক কোনো শক্তি ক্ষমতায় আসুক দর্শক মন্ডলী যারা তৃতীয় মাত্রা দেখছেন তৃতীয় মাত্রা সম্পর্কিত যে কোনো মতামত জানিয়ে আমাদের লিখতে পারেন আমাদের লিখবার ঠিকানা হচ্ছে পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল আই জিপিও বক্স 2433 ঢাকা 1000 আমাদের ইমেল করতে পারেন এই অ্যাড্রেসে tmatra@ccn-media.com আপনাদের মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি এখন প্রচারিত হচ্ছে প্রতি শুক্রবার বাংলাদেশ সময় দুপুর 2:30 এবং রাত 2:00 আশা করব সেই অনুষ্ঠানটি আপনারা নিয়মিত দেখবেন যেমন প্রতিদিন সকালে এবং রাতে দেখছেন তৃতীয় মাত্রা সম্মানিত আলোচকবৃন্দ আলোচনা অংশ নেবার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ দর্শক মন্ডলী আজকের আলোচনায় একজন প্রবীণ রাজনীতিবিদ অভিজ্ঞ রাজনীতিবিদ আরেকজন তরুণ রাজনীতিবিদ আলোচনায় অংশ নিয়েছেন যিনি তরুণ যুব নেতা উনি বলেছেন যে স্বাধীনতা আমাদের অনেক অর্জন দিয়েছে গত 33 বছরে আমরা অনেক কিছু অর্জন করেছি উনি এই অর্জনের কথা বলতে গিয়ে নিজেদের যেসব কৃতিত্ব আছে সেগুলোর কথা যেমন বলেছেন তেমনি ওনাদের বিরোধী যে রাজনৈতিক দল আছেন তাদের কথা বলেছেন আমরা মনে করি যে এটি একটি ইতিবাচক দিক এবং আমাদের এই যে তরুণ প্রজন্মের রাজনীতিবিদরা যে সবার স্বীকৃতি দিতে পাচ্ছেন এটি একটি ইতিবাচক দিক আমাদের রাজনীতিতে অপরদিকে যিনি অভিজ্ঞ রাজনীতিবিদ জনাব নুরুল আলম জিকু উনি বলছেন যে আমাদের রাষ্ট্র ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে দেশে যে সংকট আছে সেই সংকটকে অতিক্রম করবার জন্য রাজনীতিতে সংস্কার আনতে হবে সরকারে সংস্কার আনতে হবে এবং সংবিধানেরও কিছু কাঠামোগত পরিবর্তন আনতে হবে এবং দুজনেই একমত হয়েছেন যে এই সব সমস্যা সমাধান করবার ক্ষেত্রে যেসব গুরুত্বপূর্ণ সমস্যা আছে সেগুলো সমাধান করবার ক্ষেত্রে একটি জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করতে হবে এবং অবশ্যই এক্ষেত্রে উদ্যোগটা যারা সরকারে আছেন তাদের দায় যেহেতু বেশি ক্ষমতায় আছেন তাদের দিক থেকে থাকতে হবে অপরদিকে বিরোধী রাজনৈতিক দল যেগুলো আছে সেগুলোকেও আজকের বাস্তবতায় দাঁড়িয়ে দেশটির স্বার্থ বিবেচনা করে দেশের মানুষের স্বার্থ বিবেচনা করে সরকারে যারা আছেন তাদের প্রতি দৃষ্টিভঙ্গিতে কিছুটা পরিবর্তন আনতে হবে আমরা মনে করি তাহলেই আমরা দেশটিকে পৃথিবীর বুকে মর্যাদাশীল একটি রাষ্ট্র হিসেবে পরিণত করতে পারবো দর্শক মণ্ডলী আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার আগামীকাল এই সময় ততক্ষণ আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন সুখে থাকুন এবং সুস্থ থাকুন